আমাদের বাংলাদেশের সাহিত্য জগতে যাকে আমি দিকপাল বলব, বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র নজরুল ইসলামের কবিতায় কিছুটা ফুটে উঠেছে আল্লাহ তাআলার প্রশংসা, ফুটে উঠেছে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান মর্যাদার কথা। সেজন্যই তো কবি নজরুলের প্রতি আমাদের দেশের কথিত বুদ্ধিজীবীদের বিদ্বেষ আছে। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম শতবার্ষিকী, রবীন্দ্র জয়ন্তী যেভাবে পালন করা হয় তার দশ ভাগের এক ভাগ গুরুত্বের সাথেও কবি নজরুল ইসলামের জন্মবার্ষিকী বা মৃত্যুবার্ষিকী পালন করা হয় না। বিদ্বেষটা কোথায়? নজরুল পিছু পিছিয়ে ইসলামের পক্ষে, কিন্তু আমাদের দেশের বুদ্ধিজীবী যারা এবং বিশেষ করে যারা সংবাদকর্মী পত্রিকাগুলোতে ইলেকট্রিক মিডিয়াগুলোতে যারা কাজ করে এরা অধিকাংশই বাংলা সাহিত্যের ছাত্র, বাংলা সাহিত্য পড়তে যে সুপরিকল্পিতভাবে এদের মন মস্তিষ্কে ব্রাহ্মণ প্রীতি হিন্দু প্রীতি পৌত্তলিকতার বিষ বাষ্প ঢেলে দেওয়া হয়, এর জন্য এদের টানটা রবীন্দ্রনাথের দিকে, ঠিক কিনা? শরৎচন্দ্র, ঈশ্বরচন্দ্র, রবীন্দ্রনাথ, অবীন্দ্রনাথ, যতীন্দ্রনাথ, এই মোশরেক পৌত্তলিকদের দিকে এদের টান। কিন্তু তাওহীদের কথা, রিসালাতের কথা, আল্লাহ তার হাবিবের সম্মান মর্যাদার কথা বলেছে যারা, সেই নজরুল, কবি ফররুক আহমদ, ইসমাইল হোসেন সিরাজি, কবি জসীমউদ্দিনের দিকে তাদের টান নাই, ঠিক কিনা বল? জাতি হিসেবে এটা আমাদের ব্যর্থ হয়, ঠিক কিনা? আমাদের পচন ধরেছে মাথায়, কোথায় জাতির বিবেক? যেখানে পচনটা সেখানে বুঝতেছেন, মাথায় পচন ধরলে রুগীর বেঁচে থাকার সম্ভাবনা খুব কম। আমরা প্রকৃতির প্রশংসা করি, প্রকৃতির যিনি স্রষ্টা এবং নিয়ন্তা ওনার প্রশংসা করি না। কিছু একটা ভালো ঘটলেই পত্রিকায় বা যারা সংবাদকর্মী তারা বলে প্রকৃতির দান। কার দান? এটা কি প্রকৃতির দান? না, প্রকৃতির যিনি স্রষ্টা ওনার দান। যার প্রশংসা করা দরকার ওনারটা করলো না, মালিকের প্রশংসা করলো না, করলো গোলামের। যার দিন প্রশংসা পাওয়া দাবি রাখেন সে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা আমরা করি না, করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নগণ্য সৃষ্টির।